আপনার সব অভিযোগের কাছে নতি স্বীকার করে যখন একের পর এক দায় মেনে নিয়ে আপনাকে ধরে রাখার চেষ্টায় নিজের সবটা করে যাচ্ছিলাম, ঠিক সেই মুহূর্তে আপনি আমার কাছ থেকে দূর থেকে আরো দূরে সরে যাচ্ছিলেন। আর তাই হয়তো সবাই বলে, জোর করে কাউকে আটকে রাখা যায় না, জোর করে কাউকে নিজের করা যায় না। হয়তো আমিও তাই আপনাকে আমার করে রাখতে পারিনি। সবকিছু রীতি টেনে দিয়ে আপনি যখন নতুন করে জীবন সঙ্গী হলেন অন্য কারো, ঠিক সেই মুহূর্তে দূর থেকে আপনাকে দেখে সেই নারীর জায়গায় নিজেকে রেখে কল্পনায় মশগুল হয়েছে আর ভেবেছি, হয়তো এই এক চিলতে সুখ বোধ হয় আমার অধীনে ছিল। মধ্যরাতে যখন দু হাত তুলে সৃষ্টিকর্তার কাছে না পাওয়ার শোকে সব অপ্রাপ্তি স্বীকার করে যাচ্ছি, ঠিক সেই সময় আপনি ভীষণ সুখে চাঁদের মায়া ছুঁয়ে প্রাপ্তির তালিকায় নিজের নাম লিখে যাচ্ছেন। আর আমি তখনও একটা রাতে দুজনের একসাথে প্রার্থনায় শুক্রিয়া জ্ঞাপনের আশায় আরো একটা রাত নীরবে অভিমান জড়িয়েছি। শুনেছি কিছুদিন আগে নাকি আপনার আর তার ছোট্ট সংসারে ফুটফুটে একটা কন্যা সন্তান হয়েছে। আপনি এই খুশিতে মাতোয়ারা হয়ে পাড়ায় পাড়ায় মিষ্টি বিলিয়ে আমার ঘর অবধি হাজির হয়েছে। অথচ এই আমি আজ প্রায় মাতাল হয়ে কোনো এক অন্ধকার ঘরে তালাবদ্ধ অবস্থায় দিন যাপন করছি। মাঝে মাঝে যখন মনে হয় নিঃশ্বাস নিতে বড্ড বেশি কষ্ট হচ্ছে, তখন চোখের সামনে আপনার অবয়বটাকে কল্পনা করি। বারবার আপনাকে ভুলতে গিয়ে নিজেকে ক্ষত বিক্ষত করে ফেলি, তবু দিনের পর দিন আপনাকে না পাওয়ার শোক বেড়েই চলছে। জানি পরিচিত কেউ দেখতে আসলে এখন আমাকে পাগল সম্বোধন করে, বিশ্বাস করুন আমার তাতে কোনো সমস্যা হচ্ছে না, কিন্তু আপনাকে না পাওয়ার অসুখ যে ভর করেছে তার থেকে কি আদৌ মুক্তি মিলবে আমার? নাকি আপনার সুখ যতই বাড়বে ততই আমার এই অসুখ বাড়তে থাকবে সময়ে অসময়ে?